অভিশাপ নয়, আশীর্বাদ হবে কচুরিপানা। মহিলাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে কচুরিপানা থেকে তৈরি হস্তশিল্প পথ দেখাবে বাংলাকে, স্বনির্ভর হবেন মহিলারা, স্বপ্ন সফল করতে নতুনভাবে পথ চলা বনগাঁ পৌরসভার। অভিশাপ নয়, আশীর্বাদ হবে কচুরিপানা। মহিলাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে কচুরিপানা থেকে তৈরি হবে গৃহসজ্জা থেকে শুরু করে নানান সামগ্রী, স্বাবলম্বী হবেন মহিলারা, অভিনব উদ্যোগ বনগাঁ পৌরসভার। সীমান্ত শহর বনগাঁ, এ শহরের অন্যতম গর্ব ইছামতি নদী। শহরের বুক চিড়ে বয়ে গেছে ইছামতি। কালের নিয়মে দীর্ঘ অযত্নের ফলে নদীর নাব্যতা হারিয়েছে, নদীর বুকে জমে আছে কচুরিপানা। কচুরিপানা জমে যাওয়ায় নদীবক্ষে মৎস্যজীবী থেকে শুরু করে নৌকা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পৌরসভার উদ্যোগে ইতিমধ্যেই শহরের মধ্যে থাকা ইছামতি নদী থেকে কচুরিপানা তোলার কাজ শুরু হয়েছে। সেই কচুরিপানাকে কাজে লাগিয়ে গড়ে উঠবে হস্তশিল্প, যার শুভ সূচনা হল বুধবার। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে আগামী কয়েকদিন। প্রশিক্ষণ শেষে মহিলারা শুরু করবেন হস্তশিল্পের কাজ। তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হবে রাজ্য পেরিয়ে দেশের বৃহত্তম বাজার, এমনকি বিদেশেও। এই কাজে মিলবে সরকারি সাহায্য। সে বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ কথাবার্তা হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে, জানান বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। এ বিষয়ে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন আরও বেশি করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে বনগাঁ পৌরসভার উদ্যোগে এদিন বনগাঁতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। যে নদী তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কচুরিপানাটাও তোলার লোক নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি অশোক ঝাকে পেয়ে গিয়েছিলাম, যার মস্তিষ্ক বসিত। তিনি একদিন এসে আমাকে দেখান এবং সেটাকে যখন দেখান, সঙ্গে সুরজিৎ আসে, এসে আমাকে দেখান যে এই প্রকল্পটা করলে এখান থেকে কচুরিপানা উদ্ধার হবে। তখনও আমরা বিশ্বাস করিনি, কিন্তু যখন তিনি প্রোডাক্টগুলো নিয়ে এসে এখানকার দু চারটে মেয়েকে শেখানো শুরু করলেন, আমি বললাম এর মধ্যে জীবন আছে। এই কচুরিপানা মানুষের কাছে আর ঘৃণার বস্তু হবে না, কচুরিপানা সারা পৃথিবীতে সমাদৃত হবে, কচুরিপানাকে ভালো বলবে। আমরা এই বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বপ্ন দেখেন মেয়েদেরকে কর্মের মধ্যে রাখে, তাদেরকে একটা বেশি উপার্জন করা। আমি বলতে পারি এটা জিনিস আমাদের মেয়েরা যদি শিখতে পারে, তাহলে পৃথিবীর বুকে সবথেকে বেশি মানুষ অল্প খরচে এই প্রোডাক্টটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যাবে, যেটা পরিবেশ বান্ধব। এই ট্রেনিং পিরিয়ডেই মাল উৎপন্ন শুরু হবে, ট্রেনিং দিতে দিতেই মালটা দেবে, বিক্রির মার্কেট সব জায়গায়। এটা পরিবেশ বান্ধব, প্লাস্টিকের মুক্তি চাইছে। আমাদের পথ চলা শুরু। আমরা কচুরিপানা পেয়ে গেছি, র ম্যাটেরিয়ালস অশোক ঝাকে পেয়ে গেছি, তার টিমকে পেয়ে গেছি, আমার কাউন্সিলরের টিম, আমার এলিমেন্টের টিম, আমার অরিজিৎরা, সবাই মিলে আমাদের কাজ হচ্ছে এটাকে দাঁড় করানো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি ছাড়াও পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, বনগাঁ মহকুমার ডেপুটি কালেক্টর সুরজিৎ দে। উপস্থিত ছিলেন এই কাজের জন্যে যে সংস্থা কারিগরি সহায়তা দেবে সেই সংস্থার কর্ণধার অশোক ঝা সহ অন্যান্যরা। এ বিষয়ে অশোকবাবু বলেন, কাজের জন্যে প্রতিদিনই হেলেঞ্চাতে যাতায়াত করতে হয়। ইছামতি নদীতে কচুরিপানা দেখে বিষয়টি প্রথম মাথায় আসে, তারপর অনেক খোঁজ খবর করি। এখানে কচুরিপানা থেকে যে মেটেরিয়াল পাওয়া যাবে তা অন্য কোথাও পাওয়া যাবে না। পাশাপাশি অশোকবাবুর দাবি, এখান থেকে হস্তশিল্পের যে কাজ হবে তার কদর থাকবে সারা দেশে। যে এই কচুরিপানা তাদের জীবিকাকে একদম নষ্ট করে দিয়েছে, তখন থেকে ভাবনা শুরু হলো যে এই কচুরিপানা যদি তাদের জীবিকা নষ্ট করতে পারে, তাহলে কি এর জীবিকা তৈরি করে দিতে পারে না, সেটা নিয়ে ভাবনা শুরু। এবং সেখান থেকেই আমি প্রায় মাসখানেক এগুলো নিয়ে শুকোতে গিয়ে, তারপর নিজের বাড়িতে গিয়ে, তখন মেশিন নেই, কিছু নেই, তখন আমি এটাকে রুটি বেলার ব্যালন দিয়ে আমি ওটাকে প্রেস করে পেস্ট করে তার বিভিন্ন ফাইবার বের করি, কাটিং করি, করে দেখি যে এগুলো থেকে পেপার মল্ড তৈরি হতে পারে, তারপর দড়ি তৈরি হচ্ছে, বেনি বাঁধতে। হুট করে একদিন আমার মিসেস ছিলেন পাশে বসে, আমি তুমি তো বেনি বাঁধতে পারো, একবার বেঁধে দেখাও তো এটা। তখন উনি বেঁধে দেখালেন যে একটা
বেনির মতো শেপ নিল, তাহলে এটা থেকে একটা দুর্দান্ত কিছু তৈরি করা যেতে পারে। তারপর আমার অনুসন্ধান শুরু হলো পৃথিবীতে কোথায় কচুরিপানা নিয়ে কী কী হচ্ছে। সেগুলো যখন নিয়ে সব কিছু দেখলাম যে ইয়েস পৃথিবীতেও তৈরি হচ্ছে, এগুলো ভিক্টোরিয়া লেক ওয়ার্ল্ডের অনেক বড় লেক, দে আর ইন দ্য থ্রেট, তাদের কাছে একটা বড় থ্রেট, তারা কী করেছে এটা দিয়ে বায়োগ্যাস তৈরি করছে। তখন আমরা দেখলাম যে যেগুলো ছোটো ছোটো কচুরিপানা আছে সেগুলো দিয়েও আমরা বায়োগ্যাসের কথাও ভাবতে পারি। আবার তখন ভাবলাম যে প্লাস্টিক আমাদের ক্ষেত্রে একটা অনেক বড় থ্রেট, তাহলে এটা দিয়ে কেন কাপ্লেট তৈরি হবে না। এবং সেটার সন্ধানেও আমরা প্রায় গতদিন আমরা একটা এক্সিবিশনে গিয়েছিলাম গুয়াহাটিতে, এবং সেখানে গিয়ে কাপ্লেট বানানোর মেশিনের ডেমো দেখে এসেছি, এবং সেখানে কচুরিপানার মল্ড দিয়ে আমরা কাপ্লেট বানিয়ে সাকসেস হচ্ছি। তাহলে আমরা ইচ্ছামতি নাব্যতা ফিরে পাবো, এখান থেকে বনগাঁর লোক পারমাদন ফরেস্ট ঘুরতে যাবে নদীপথে, এবং একটা আলাদা ইকো ট্যুরিজম তৈরি হতে পারে। এবং সেই ভাবনা থেকে শুরু গোপালদা প্রতি রাত যখন যেরকম সুযোগ পায় আমাদেরকে একদম পুরো গান পয়েন্টে রেখেছেন, এবং আমাদেরকে এক মিনিট নিঃশ্বাস নিতে দিচ্ছেন না। বলছে আমি কোনো মতেই, যেটা এক বছরে পসিবল ছিল না সেটা আমিও জানতাম এক বছরে সম্ভব নয়, সেটা ওনার প্রেশারেই তিন মাসে সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে কচুরিপানা দিয়ে তৈরি রাখি পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের স্থলে কচুরিপানা দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল। এ বিষয়ে মহকুমার ডেপুটি কালেক্টর সুরজিৎ দে বলেন, আগামীকাল থেকে বনগাঁ পৌরসভার উদ্যোগে যে কচুরিপানা দিয়ে অনেক সামগ্রী তৈরি করবার যে ট্রেনিংটা শুরু হচ্ছে সেটা খুবই ভালো একটা উদ্যোগ, একটা অভিনব উদ্যোগ বনগাঁ মিউনিসিপ্যালিটির তরফ থেকে। তো ডিএম স্যারের সামনেই আমাদের এখানে চেয়ারম্যান সাহেব প্রস্তাবটা তুলেছিলেন, তো ডিএম স্যার এটাতে ইন্টারেস্ট প্রকাশ করেন এবং প্রোডাক্ট পাঠাতেও বলেছেন। তো সেই অনুযায়ী স্যারের চেম্বারে এটা পাঠানোও হয়েছে এসডিও স্যারের কাছে। আমাদের প্রশাসন থেকে এখনও পর্যন্ত ডিএম স্যারের কাছ থেকে পরিষ্কার সরাসরি কোনো বার্তা এখনও আসেনি, প্রোডাক্টগুলো উনি চেয়ে পাঠিয়েছেন দেখার পর। এছাড়া ডিপার্টমেন্ট যেহেতু অলরেডি পশ্চিমবঙ্গ সরকার আন্ডারে অ্যানুয়াল ডিপার্টমেন্ট থেকে এটা সংগঠিত হচ্ছে, ইন ফিউচার যদি কোনো রকম সহযোগিতা আমাদের প্রশাসনের তরফ থেকে দরকার হয়, সেটা মার্কেটিং হতে পারে বা ওনাদের ট্রেনিং রিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রপার চ্যানেলে গিয়ে ওনাদের আরও যাতে সংগঠিতভাবে এই ট্রেনিংগুলো দিতে পারে, বা মার্কেটিংয়ে যদি আমাদের কোনো রোল থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে সেক্ষেত্রেও হেল্প করা যেতে পারে। এই কাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য পৌরসভা সমস্ত রকমভাবে সহযোগিতা করবে বলেও জানান পৌরপতি। কচুরিপানার অভিশাপ থেকে বাঁচতে কচুরিপানাকেই হাতিয়ার করে মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার স্বপ্ন দেখছে বনগাঁ পৌরসভা। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।